বাংলা জুড়ে আদালতগুলিতে আইনজীবীদের ধর্মঘটের ফলে অচল অবস্থা চলছে, একথা উল্লেখ করে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান জরুরি হস্তক্ষেপের জন্য। পশ্চিমবঙ্গে আজ আরেকটা বিষয় আমরা দেখে উদ্বিগ্ন হচ্ছি, গত 24 এপ্রিল থেকে এখন পর্যন্ত এই বাংলার সমস্ত কোর্ট বন্ধ। হাওড়া কোর্টের মধ্যে পুলিশ আইনজীবীদের উপরে লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়ল, এবং আপনারা শুনলে অবাক হবেন যে হাওড়া কোর্টের যারা মহিলা আইনজীবী তাদেরকে পুলিশ যে ভাষায় কথা বলেছে, বাংলার মুখ্যমন্ত্রী আপনি এত বড় বড় কথা বলছেন, একবার জানার চেষ্টা করুন। একটা দেশ চলে 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে, একদিকে আইনসভা, একদিকে প্রশাসন, আরেকদিকে বিচার ব্যবস্থা। তো পশ্চিমবঙ্গ নামক রাজ্যে গোটা বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি আমি। পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে পুনরায় তার নিজ নিজ স্থানে ফিরিয়ে আনার জন্য এখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার হস্তক্ষেপ করা দরকার।